আসসালামু আলাইকুম, তাসমিন কিচেনে আপনাদের স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো। প্রতিদিনের মতো আরেকটি রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের চিংড়ি মাছ ভুনা করে দেখাবো। আমরা তো চিংড়ি মাছ ভুনা সবাই করতে পারি, কিন্তু আমি যেভাবে রান্না করি সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি চিংড়ি মাছ রান্না করার জন্য আগে মশলাগুলোকে পানি দিয়ে গুলিয়ে নেব। তার জন্য এখানে আমি নিয়েছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, আর স্বাদ মতো লবণ, আর নিয়েছি 1 চা চামচ জিরা বাটা, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, আর নিয়েছি 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। এই সব মশলাগুলো আমি পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আমি আবারও একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। মশলাটা আমার মেশানো হয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ চিনি। আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন। এরপর একটা বড় ফ্রাই প্যান নিয়েছি, এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটাকে আমি একটু হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছটা আমি আগে থেকে খোসা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। আমার উপরের খোসাটা খেতে ভালো লাগে না, এই জন্য আমি খোসাটাকে ফেলে দিয়েছি। আপনারা চাইলে নিতে পারেন, সমস্যা নেই। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে একে একে দিয়ে দেব। চিংড়ি মাছটা না ভাজলে চিংড়ি মাছ ভুনাটা ভালো হয় না, এই জন্য আমি চিংড়ি মাছটাকে হালকা একটু ভেজে নেব। উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছটা আমার ভাজা হয়েছে, এবার চিংড়ি মাছটাকে আমি উঠিয়ে নেব। এরপর এই তেলের মধ্যে আমি দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আবারও আমি এর মধ্যে সামান্য তেল দিয়ে দিচ্ছি। চিংড়ি ভুনায় একটু তেল হলেই ভালো লাগে, এই জন্য আমি একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজগুলোকে আমি একটু বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা আমার বাদামি কালার হয়ে এসেছে। এরপর যে মশলাগুলো আমি পানি দিয়ে গুলে রেখেছিলাম সেই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা ফালি করা টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। মশলাটা যত কষানো হবে চিংড়ি মাছ ভুনাটা খেতে ততটাই মজার হবে। আমি চিংড়ি মাছ দিয়ে বেশি কষাবো না। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। পানি দিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন পানিটা প্রায় শুকিয়ে এসেছে। আমি একটু নেড়ে চেড়ে দিয়ে আবারও 2 মিনিটের জন্য ঢেকে রাখবো টমেটোগুলো সিদ্ধ হওয়ার জন্য।
2 মিনিট পর দেখতে পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়েছে, টমেটোগুলো সিদ্ধ হয়ে এসেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব। চুলার আঁচটা কিন্তু আমি লো করে রেখেছি। দুই মিনিট পর দেখুন তেলটা উপরের দিকে ভেসে এসেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব পানি, একটু উষ্ণ গরম পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়ে আবারও 10 মিনিটের জন্য ঢেকে রাখব। পানিতে যখন বলক আসবে আমি এর মধ্যে দিয়ে দিব আস্ত কাঁচামরিচ পাঁচটা। কাঁচামরিচ আস্ত দেওয়ার কারণ চিংড়ি মাছে একটা কাঁচামরিচের সুন্দর ফ্লেভার আসবে। দেখতে পাচ্ছেন চিংড়ি মাছটা আমার হয়ে গিয়েছে। এবার আমি পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে। আপনারা এভাবে অবশ্যই বাসায় রান্না করে দেখবেন। এভাবে চিংড়ি মাছ রান্না করলে খেতে ভীষণ মজার হয়, আর এভাবে চিংড়ি মাছ রান্না করলে বাচ্চারাও ভীষণ পছন্দ করে। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আজ আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি দেখে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই